নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগতম নসমাই মসজিদ। বন্ধুসকল, পলকতে চাওক, আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, কি হয়েছে মানব সমাজর? এইবার ধিং কাণ্ডতকৈও ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যত। পুনের এগারী কিশোরীক দলবদ্ধ ধর্ষণ করে নিজে ভাইরাল করলে ভিডিও। ঘটনা সন্দর্ভত 5 জনক আটক আরক্ষীর। কেতিয়াও নুশুনা এক ভয়ঙ্কর ঘটনা এইবার ঘটিল রাজ্যত। এইবার ধিং কাণ্ডতকৈ নিকৃষ্ট ঘটনার সাক্ষী হল এইখন অসম। আর ঘটনার সবিশেষ জানিলে গাঁর নম শিওরি উঠিব আপনার। এগারী কিশোরীক দলবদ্ধ ধর্ষণ করে ভাইরাল করলে ভিডিও। ছয় পাখণ্ড সামাজিক মাধ্যমত এরিলে এই জঘন্য কাণ্ডর ভিডিও। আর বিগত আগস্ট মাহতে সংঘটিত হয়েছিল এই দলবদ্ধ ধর্ষণের ঘটনা। আর ভিডিও ভাইরাল হওয়ার পিছত পোহরলে আহিল রাজ্য কপাই যাওয়া এই ঘটনাটি। চিরাঙর ভারত ভুটান সীমান্ত ঘটিছে এই ঘৃণনীয় ঘটনা। ছয় পাখণ্ডর 5টাক ইতিমধ্যে আটক করেছে আরক্ষীয়। অবশ্য এই 5 অভিযুক্তর নাম প্রকাশ করা নাই অসম আরক্ষীয়। পরবর্তী খবর, অনলাইন ট্রেডিং আর বিত্তীয় প্রবঞ্চনার বিরুদ্ধে কঠোর অসম আরক্ষী। জিলায় জিলায় আটক করা হয়েছে প্রবঞ্চকক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে তৎপর হয়ে পড়ছে অসম আরক্ষী। অনলাইন ট্রেডিং আর বিত্তীয় প্রবঞ্চনার বিরুদ্ধে কঠোর হয়ে পড়ছে অসম আরক্ষী। জিলায় জিলায় আটক করা হয়েছে প্রবঞ্চকক। কম দিনের ভিতর অধিক ধনের সপন দেখা সকল সাবধান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে তৎপর হয়ে পড়ছে অসম আরক্ষী। বালিপুরা, তেজপুর, রঙাপুরা, ঢেকিয়াজুলি, মিছামারীত আরক্ষীর অভিযান। অভিযানত আটক হয়েছে এজনের পাশত আন এজন অনলাইন ট্রেডিংয়ের প্রবঞ্চক। নিশ্চিত ধন ঘুরাই দিয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপদত বহু প্রবঞ্চক। তেজপুর এই সন্দর্ভত আরক্ষীর জালত পড়ছে 4 বিত্তীয় প্রবঞ্চক। তেওঁলোক হয়েছে ক্রমে চন্দনা দেবী, কমল কার্কি, শান্তি দেবী আর ধ্রুব বাস্পরক আটক। আর লগতে রঙাপুরাত ব্রজেন লিম্বু আর চিন্ময় সাহানি পড়ছে আরক্ষীর জালত। ঢেকিয়াজুলির সাইফুল ইসলাম আর মিছামারীর আব্দুল কাদিরক আটক আরক্ষীর। তেজপুর আটক করা হয়েছে ট্রেডিংয়ের সঙ্গে জড়িত হেমেন রাভা নামের এজন ব্যক্তি। আর প্রবঞ্চকর হাতত ধন বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছে রাজ্যের বহু লোক। তারপিছতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কঠোর নির্দেশ দিছে অসম আরক্ষীক। রাজ্যজুড়ি অভিযান চলাই এই প্রবঞ্চক সকলক গ্রেপ্তার করবলে নির্দেশ দিছে হিমন্ত বিশ্ব শর্মায়। আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পিছতে এইবার অভিযানত নামি পড়ছে অসম আরক্ষীর দল। পরবর্তী খবর, নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনর নামত ধন দাবি করে এইবার তিতাবরত আটক হয়েছে এগারী যুবক। আলফা স্বাধীনর নামত ধন দাবি করে তিতাবরত আটক এগারী যুবক। আটকাধীন যুবকজনের নাম মানবজ্যোতি কলিতা। আর যুবকজনের ঘর হজার কাকি গাঁত। তিতাবর হারদা সাব ফ্যাক্টরীত সংগঠন চলাবলে ধন লাগে বলে দাবি করেছিল ধন। আর যুবকজনের কথা বার্তা সন্দেহ হওয়া ফ্যাক্টরির শ্রমিকে যুবকজনক করায়ত্ত করে আরক্ষীক সমজাই দিয়ে। তিতাবর আরক্ষীয় যুবকজনক আটক করে থানালয় লই আনে। আর যুবকজনক বর্তমান সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। প্রকৃততে যুবকজন আলফার সঙ্গে জড়িত হয় নহয় সেয়া আরক্ষীর তদন্তর পাছতে পোহরলে আহিব। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে। তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটি ভিডিওত লাইক করা নাই তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক। আর অনেক ধরনের ভিডিও সমূহ নিতে চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, হিমন্ত বিশ্ব শর্মা অসমের পার্ট টাইম মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা অধিকাংশ সময় ব্যস্ত থাকে বিজেপির নির্বাচনী প্রচারক। সংবাদমেল পাতি এই অভিযোগ অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরার। পরবর্তী খবর, পলাতক সুমি বরা সন্দর্ভত এইবার মুখ খুলিছে জনপ্রিয় কণ্ঠশিল্পী দীক্ষুয়ে। দীক্ষুয়ে এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে আমার ঘরলে আহিছিল সুমি আর তার্কি। আমার ঘর থাকা সময়তে আরক্ষীয়ে ফোন করেছিল তেওঁলোকক, কিন্তু আরক্ষীর ফোন ধরা নাছিল সুমি আর তার্কিকে। মই সুমি আর তার্কিকক আমার ঘরের ওলাই যাবলৈ কৈছিলোঁ।
মঙ্গলবারে দুপুরিয়া প্রায় 1 বজাত আমার ঘরলে আহিছিল আর নিশা 12 বজার পিছত তেওঁলোক আমার ঘরের উলাই গৈছে। আজি সংবাদ মাধ্যমের সম্মুখত এই মন্তব্য করেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী দীক্ষুয়ে। পরবর্তী খবর, বরপেটার 28 গৰাকী ব্যক্তিক ডিটেনশন কেম্পলে প্রেরণ করাক এইবার গরজি উঠিছে সদৌম সংখ্যালঘু ছাত্র সন্থা চমুক আমচু। আমচুর মন্তব্য, পরিয়ালর এজন ব্যক্তি ভারতীয় হলে বাকি কেজন কেনেক বিদেশী হব। সরকারে সংখ্যালঘু নিক্ষেপ করার পরিকল্পনা করেছে, সরকারে কেস খেলার সুযোগ দিয়ক। আর ডিটেনশন কেম্পত বন্দী করে রখা 98% ওলাব ভারতীয় নাগরিক। এই মন্তব্য আমচুর সভাপতি রেজাউল করিম সরকারের। সরকার ন্যায়াধিকরণে চক্রান্ত করে বিদেশী সজাইছে ভারতীয়, এই মন্তব্য আমচুর। আমচুয়ে মন্তব্য করে কয় যে ডিটেনশন কেম্পত থাকা 98% ভারতীয়। ডিটেনশন কেম্পলে নি হারাশাস্তি করা হয়েছে ভারতীয় সংখ্যালঘু লোক। সংখ্যালঘু সকলক নিক্ষেপ করার ষড়যন্ত্র চলিছে। সীমান্ত আরক্ষী কেবল ভোটার লিস্ট চাই বিদেশী চিনাক্ত করে। আর কোর্টলে যাওয়ার ক্ষমতা নথকা দিন হাজিরা করা লোক হারাশাস্তি করে। পরিয়ালর এজন ভারতীয়, বাকি কেজন কেনেক বিদেশী হব, এই প্রশ্ন আমচুর। সরু সুরা নামর ভুল, বয়সর তারতম্য আর বানান ভুলের স্বদেশীক বিদেশী সজাইছে বিদেশী ন্যায়াধিকরণে। ডিটেনশন কেম্পলে বরপেটার 28 গৰাকী ব্যক্তিক প্রেরণের পিছতে এইদরে গরজ উঠিল আমচুর সভাপতি রেজাউল করিম সরকার। পরবর্তী খবর, রাজ্য কপাই যাওয়া ট্রেডিং স্কেম সন্দর্ভত এইবার তদন্তর আওতলে আহিব অভিনেত্রী সুমি বরার স্বামী তার্কিক বরা। শীঘ্রই তার্কিকক জেরার বাবে তলব করিব আরক্ষীয়ে। তার্কিক বরায় উজনি অসমত কেইবাখনো চা বাগিচা ক্রয়ের তথ্য আহি পড়িছে অসম আরক্ষীর হাতত। উজনির কেইবাটাও প্রান্তর চোরাং সিন্ডিকেটত ধন বিনিয়োগের তথ্য লাভ করেছে আরক্ষীয়ে। পেশাত এজন ফটোগ্রাফার তার্কিকর সম্পত্তির তালিকা দেখি হতবাক অসম আরক্ষী। সম্প্রতি সুমি বরার কল হিস্ট্রি নিরীক্ষণ করেছে অসম আরক্ষীয়ে। আর সুমিয়ে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করার সন্দেহ অসম আরক্ষীর। পরবর্তী খবর, অসমৰ ট্রাক চালকক অরুণাচলত অপহরণ করে হত্যা। অরুণাচলত পুতি থাকা অবস্থাত অসমৰ ট্রাক চালকর মৃতদেহ উদ্ধার। অসমৰ ট্রাক চালকক অরুণাচলত হত্যা করার এক ঘটনায় চেপা উত্তেজনায় বিরাজ করেছে অসম অরুণাচল সীমান্তর মাদুরী পথার অঞ্চলত। যা 22 আগস্টত মাদুরী পথারর আলিকা গাঁওয়ার ট্রাক চালক সঞ্জয় নাথে AS18C/4741 ইটাফর্তি ট্রাক লই অরুণাচলের আপান সোণশিৰি জেলার গেলিমলে গৈ থকা অবস্থাত ডাবৰিজু দলং পোৱা মাত্রকে এখন বগা রঙের বলেরো বাহনত অহা 4 জনীয় দুর্বৃত্তর দলে বলপূর্বকভাবে সঞ্জয় নাথক মারপিট করে অপহরণ করে গাড়িত উঠাই লৈ যায়। আর এই ঘটনার খবর লাভ করাত স্থানীয় দল সংগঠনের লগতে ট্রাক চালক সন্তার তৎপরতাত পরিয়ালর লোকে লিকাবালি থানাত গোচর দাখিল করার ভিত্তিত দুখন রাজ্যর আরক্ষীয়ে চলোৱা তদন্তত মহিলাসহ 4 গৰাকী অভিযুক্তক আটক করাত চালক সঞ্জয় নাথক হত্যা করে পুতি থার কথা স্বীকারোক্তির পাছতে সোণশিৰি নৈর বালিচরত পুতি থা অবস্থাত উদ্ধার করা হয় চালকজনের মৃতদেহ। আর মরণোত্তর পরীক্ষার অন্তত রাতে স্বগৃহত মৃতদেহ উপস্থিত হওয়ার পাছতেই সৃষ্টি হয় এক হোকাকুল পরিবেশর। আর পিছত স্থানীয় শ্মশানত সম্পন্ন করা হয় শেষকৃত্য। ইফালে চুবুরিয়া রাজ্যখনত বারে বারে যাওয়া ট্রাক চালকক এনে ধরনের অপহরণে হত্যা করা ঘটনাক গরিহণা জানায় স্থানীয় দল সংগঠনে। আর পরিয়ালর একমাত্র উপার্জনকারী সঞ্জয় নাথর পরিয়ালক অসম সরকার আর অরুণাচল সরকারের তরফের এককালীন আর্থিক সাহায্য প্রদান করবল দাবি জানায় স্থানীয় দল সংগঠনে। আর ঘটনার মূল মাস্টার মাইন্ড ডাপৰিজু পাকুম কলোনীর কাবু ডুনিয়ে ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে। দোষীক কঠোর শাস্তি বিহার লগতে আইনি সুরঙ্গের মাজেরে যাতে দোষী বাঁচি না যায় তার ভাবে অরুণাচল সরকারক আহ্বান জানায় দল সংগঠনে। অন্যথা অরুণাচল সরকারের বিরুদ্ধে সীমান্ত তীব্র গণতান্ত্রিক অর্থনৈতিক আন্দোলন গড়ি তুলব সকিয়াই দিয়ে দল সংগঠনে।